বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতি ও হামলার ঘটনায় সন্দেহভাজন আরও দুই কেএনএফ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুর আড়াইটার দিকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন বান্দরবান সদরের চার নম্বর সোয়ালক ইউপির ছয় নম্বর ওয়ার্ড ফারুকপাড়া এলাকার লালটুয়ান বমের ছেলে টাইসন বম ও সানকিম বমের ছেলে ভান খোলিয়ান বম। আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, ব্যাংক ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারকের আদেশে কারাগারে পাঠানো হয়। এ মামলায় এর আগে ৬৫ জনকে কারাগারে পাঠানো হয়। Thank you.